পরিবহন শৃঙ্খলা, রাস্তা শৃঙ্খলা, এটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ অতিক্রম করতেই হবে এবং সিটি কর্পোরেশনের ন্যাশনালাইজেশনের যে উদ্যোগ, সুশৃঙ্খল পরিবহনের যে উদ্যোগ, এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সবাইকে বলবো আমাদের সাথে এ উদ্যোগকে সফল করতে, জনস্বার্থে সফল করতে হবে। এই নগরীতে বাংলাদেশের সড়কে এত স্থাপনা, কোন কিছুই সত্যিকারের সুফল দেবে না যদি শৃঙ্খলা না থাকে, রাস্তা যদি শৃঙ্খলা না থাকে, পরিবহনে যদি শৃঙ্খলা না থাকে, আমাদের উন্নয়ন বৃথা হয়ে যাবে। এবং সেজন্যই দুই মেয়র পরিশ্রম করছেন, আমি তাদের এ পরিশ্রমী উদ্যোগকে সফল করতে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম সফল করতে হবে, সহযোগিতা করতে হবে, সেজন্য স্টেক হোল্ডার যারা আছেন, মালিক শ্রমিক, আমাদের পুলিশ বাহিনী, সবাইকে আমি অনুরোধ করব। ঢাকা এখনো পৃথিবীর ওয়ান অফ দি আনলিভেবল সিটি, বাসযোগ্য এমন দেশ, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স বলেছে ঢাকা সর্বশেষ 7 notches আপ, আগে 140টি দেশের মধ্যে 139তম সমীক্ষা ঢাকা অবস্থান হচ্ছে। সেই ঢাকা এখন উন্নতি হচ্ছে, অলরেডি 33তম লিভেবল সিটি এবারকার ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের রিপোর্টে আমরা এটা পেয়েছি। আমার মনে হয় দুই মেয়র যেভাবে কাজ করছে, আমার বিশ্বাস অচিরেই ঢাকা আরো উন্নতি করবে, এটা গ্রিন এবং ক্লিন সিটি করা প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন সফল করবে। এই দুই মেয়র উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাবে।